মক্কার জাবাল আমাদ পাহাড়ে ভয়াবহ আগুন সৌদি আরবের মক্কার মাইশান অঞ্চলের জাবাল আমাদ পাহাড়ে ভয়াবহ আগুন ছড়িয়ে পড়েছে ফায়ার মাউন্ট আর্মেদ হ্যাশট্যাগ দিয়ে সামাজিক মাধ্যম কর্মীরা বেশ কয়েকটি ভিডিও পোস্ট করেছেন ভিডিওতে দেখা যায় পাহাড়ের দ্রুত গতিতে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ছে উঁচু নিচু রাস্তা এবং গাছপালার ঘনত্বের কারণে আগুন নিয়ন্ত্রণে বেগ পাচ্ছেন ফায়ার সার্ভিস কর্মীরা মক্কা আল মোকারমা প্রাদেশিক কর্তৃপক্ষ জানিয়েছে বুধবার ভোরে জাবাল আমাদে আগুনের সূত্রপাত হয় খবর পেয়ে তখনই আগুন নিয়ন্ত্রণে অংশ নেয় সিভিল ডিফেন্স ফোর্সের সদস্যরা টুইট বার্তায় মক্কার কর্তৃপক্ষ জানায় মাইশানের জাবাল আমাদ পাহাড়ের একটি থেকে প্রথম বনাঞ্চল আগুনের সূত্রপাত হয় এখনো পর্যন্ত কেউ হতাহত হয়নি বলেও জানানো হয় গেল মাসে সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশে হাফার আল বাতিনে একটি জনবহুল বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে অগ্নিকাণ্ডে সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে পড়েন তাদের সংখ্যা ছিল অগ্নিকাণ্ড থেকে লেবাননের বৈরুত বন্দরের মতো বিস্ফোরণের কোনো দুর্ঘটনা ঘটে কিনা একই সময়ে গবাদি পশুর খর বহনকারী গাড়িতে আগুন লাগে পুরে যায় বৃষ্টি ট্রাক তীব্র বাতাসে ওই সময় সেখানে ব্যাপক আগুন ছড়িয়ে পড়ে